এখন বাজে একটা, আর একটা থেকে দুটোর মধ্যে আমি বলেছিলাম তোমার সঙ্গে ভিডিও করবো। ভাত টাত খেয়ে লান্ড্রি খাওয়া করে রেডি হয়ে তোমাদের সঙ্গে ভিডিও করছি। আজকে কিন্তু আমি শাড়ি পরেছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ড। আমাকে কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর যদিও অনেকদিন বাদে মানে একটু স্টাইলিশ শাড়ি পরলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ছাদেই রয়েছি, আর এখন দুপুরবেলা, যদিও এখন মানে পুরো রাস্তাঘাট পুরো শান্ত বলতে গেলেই, ছাদেই আছি, এর সঙ্গে কথা বলছি। কোনো কোনো প্ল্যানিং ছিল না, আজ একটু মেঘলা আকাশ ছিল, এখন একটু বৃষ্টি হয়নি বললেই চলে সেই কারণেই। আর এখন একটু মনোরম, একটু রোদ্দুরও হয়নি, আকাশটা খুবই ভালোভাবে রয়েছে। আর এরকম আকাশ হলে আমার খুব ভালো লাগে, মানে আমার একটু মানে কবিতা লেখার শখ, এরকম আকাশ দেখলে মনে হয় একটু কবিতা লিখি। এখানে আলো খুবই কম, কিন্তু ওখান থেকে আলোটা আসছে, সেই জন্য এই কারণে এটা কালো লাগছে। আর দেখতে পাচ্ছ শাড়িটা পরেছি, যদিও আমি খুব শাড়ি কম পরি, যদিও আজকের খুব মোটামুটি মানে সিঁদুর পরেছি, যদিও লিপস্টিক সবসময় পরি এরকমই সাজি। আজকের রিং অন্যরকম একটু সাজ লাগছে দেখতে পাচ্ছ। আর আমি ঘরে চলে যাচ্ছি, যে ঘরে আমাদের স্যার পড়াতে আসে সেই ঘরেই চলে এসেছি দেখতে পাচ্ছ। আর বর্ষাকালে মার শাড়ি শুকাচ্ছি। এটা আমাদের ছাদের রুম, যদিও ঘর, দেখতে পাচ্ছ এই বসে তোমাদের সঙ্গে ভিডিও করছি। আজকে 2-3 মিনিটের ভিডিও করব। আর তোমরা যারা নতুন ফ্যান থাকো প্লিজ দেখো, সবার সঙ্গে শেয়ার করো। আর একটা কোশ্চেন রইল তোমাদের সামনে, আমি কি রঙের শাড়ি পরেছি গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। নীরবে নীরবে নিশি দিন সবে আমার, তুমি রবে নীরবে নিশিত ভাবন চারিদিক বিপদে মরে রক্ষা কর, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি নজর করিব। কারণ এই গানটা করার মানেটাই হলো, এখন মানে আমাদের সঙ্গে করোনা মানে পিছু পিছুই রয়েছে, সেই জন্য বলছে বিপদকে জয় করো, বিপদকে ভয় পেও না, করোনা হলে ভয় পেও না। আর কারোকে কোনো এই করোনা হয়েছে, এই করোনা হয়েছে কারোকে বলো না, কারণ অনেকে সর্দি কাশি অন্য কিছুও হতে পারে, সেই কারণে তোমাদেরকে বলা, কারণ এটাই কারণ। এখন যা গুজব ছড়ায় লোকে, তার ঠিকানাও নেই, তোমরা নিজেরাও জানো। তোমার যদি অন্য কিছু হয়, জ্বর যদি হয়, বলবে ওই দেখো ওই পাশের বাড়ি মেয়ে কি বউটার করোনা হয়েছে, জাস্ট এইরকম কমেন্ট করে। তোমরাও কারোকে করো না, এটাই চাই। আর সাবধানে থেকো, সুস্থ থাকো, এটাই বলতে চাই। এসেছে ফাগুন বুঝিনি আমার কিছু এত বুঝি আগুন। দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে সবজি কাকু যাচ্ছে, আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছি, তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। আর তোমরা বলছো এখন থেকে ব্লগ ভিডিও বানানো, অল্প অল্প বানাবো, যারা দেখতে চাও না ব্লগ ভিডিও একটু কমেন্ট করে জানিও কি ভিডিও দেখতে চাও সেগুলো বলো। আর গান আমি খুব একটা জানি, যেটাকে আগের ভিডিও দেখিয়েছিলাম, অনেকেই বলেছো পায়রা দেখাবে, কিন্তু পায়রা জানি না, এখন পায়রা খুব কমই আসে ফের, সেই কারণে পায়রা দেখানো অসম্ভব হয়, সেই কারণে এই ছাদে ঘরেই দাঁড়িয়ে আছি আর তোমাদের সঙ্গে ভিডিও করেই কথা বলছি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর কি করব, মানে এত বৃষ্টি হচ্ছে তার বলার মতন না, একটু বৃষ্টি কমেছে যদিও, কদিন ভোর খুবই বৃষ্টি হচ্ছে, যেদিন থেকে বাপের বাড়ি এসেছি সেদিন থেকেই বৃষ্টি স্টার্ট। আর এখন আমি রাস্তাঘাটে বেরোতে পারছি না করোনার জন্য, সেই কারণে ঘরের মধ্যে ব্লগ বানাতেই হচ্ছে, কিছুই করার নেই। আর তোমরা আমাদের একটুখানি গেলে একজনের নাকি করোনা ধরা পড়েছে,
আর শুনতে পাচ্ছি যদিও তাকে ডাক্তারখানায় নিয়ে গেছে, এখন সে নাকি তার অবস্থা খুবই খারাপ শুনলাম। তা আমি চাই সে ভালো থাকুক, সুস্থ থাকুক। এই সে আমার জেঠু হয়, নিজে মানে নিজের মানে পাড়াপড়ের জেঠু হয়, সে যেন ভালো থাকে এটাই পে করি, সেই কারণেই বলছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর বেশি করে জল খেও। আর আমি চাই আমার প্রতিটা ভিডিও দেখো আর সবার সঙ্গে শেয়ার করো।